হে আদমের সন্তানেরা হে আদমের সন্তানেরা আমার জন্য ইবাদতের জন্য কিছু সময় বের করো যদি বের করো তাহলে আমরা ও তাহলে তোমাকে অভাব মুক্ত করে দিব ইবাদাতের জন্য সময় বের করবেন আল্লাহ আল্লাহতালা অভাব মুক্ত করে দিবেন আমরা তো দুনিয়াতে অভাবী সবাই সবাই আমরা অভাবী আমরা কাঙ্গাল সবাই কিন্তু কামনা করি এই কামনার জন্য কিন্তু প্রবাসে আসা সবাই আমরা চাই আমাদের অভাবগ্রস্ততা দূর হওয়ার সচ্ছল হওয়ার আল্লাহ তালা বলেছেন শুধুমাত্র আমার জন্য একটু সময় বের করো একটু সময় বের করো আমি তোমার অভাবগ্রস্ততা দূর করে দেবো হা আল্লাহ আর কি লাগে তাহলে সময় বের করতে হবে এই জন্য সময় বের করতে হবে আর আল্লাহ সুহাম তালা বলেছেন ও আসু করক ভালো করে জেনে রাখো অভাবগ্রস্ত যত পথ রয়েছে সব বন্ধ করে দেব তাহলে অভাবগ্রস্ত হবে না তুমি তোমাকে আমি অভাব মুক্ত করে দেব আর এই পদগুলো যাতে অভাবগ্রস্ত হয় এগুলো বন্ধ করে দেব এরপরে বলেছেন যদি তা না করো ইবাদতীকে সুন্দর না করো সময় বের না করো তাহলে জেনে রাখো আমি তোমার হাতকে তোমার নিজকে কর্মের মাঝে নিমজ্জিত করে দেব তোমার দুনিয়াতে টেনশন আর টেনশন কাজ আর কাজ তুই ফ্রি হতে পারবো না টেনশন দূর হবে না এভাবে মরতে হবে হাই হাই খাই খাই এর যে ভাব ইনকাম করে হচ্ছে না এত কিছু করে চাকরি পাচ্ছে না চাকরি পাই আবার চলে যায় টেনশন আর টেনশন টেনশন আর টেনশন টেনশন আর টেনশন আল্লাহ দাদা এই ওয়াদা দিয়েছেন যে সময় যদি বের না করো তাহলে আমি টেনশন দিয়ে ভরে দেবো আজকে আসলে বাস্তব এটা বিক্রি কু তুম লে তালেমন بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم উপস্থিতি সম্মানিত দিনী ভাইরা আজকে ইনশাল্লাহ আমরা সংক্ষেপে রমজানের প্রস্তুতিমূলক আলোচনা যার দ্বারা আমরা রমজানকে কীভাবে কাটতে পারি এ বিষয়ে আলোচনা করব যারা আমাদের সাথে লাইফে রয়েছেন যারা সরাসরি রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি আল্লাহ আল্লা সুবহানতালা আমাদেরকে এই পৃথিবীতে স্বল্প সময় দিয়েছেন যে সময়ের মাঝে কিছু কিছু সময়ের চেয়ে কিছু সময়কে আল্লাহ তারা মানমর্যাদা বাড়িয়ে দিয়েছেন সে সময় সময়ের মাঝে আমরা খুব ভালো করে জানি রমজান মাস রমজান মাস সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলতে হবে না রমজান হলো এমন মাস যে মাসে আল্লাহ সুবহান তিনি কালামুল্লাহ পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন যে কোরআন হলো মানুষের হেদায়েত বুক হেদায়তের বুক গাইড বুক যে কোরআন আমাদেরকে সুন্দর পথ দেখায় যথেষ্ট হতে পারে আল্লাহ সুবহান যেহেতু সুন্দর এই সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন জীবনে আমাদের কাছে এই রমজান ঘুরে ঘুরে আসে ফিরে ফিরে আসে এমন তো অনেক ব্যক্তি অনেক কামনা করেই ছিলেন যারা এই রমজানকে কামনা করছিলেন কিন্তু রমজান আসার পূর্বেই তারা দুনিয়া থেকে চলে গেছেন আর রমজান পাননি জানি না আল্লাহ ওয়া তাআলা এই রমজানকে কাদের মাঝে তিনি করে দিবেন কারা এই রমজানকে সুন্দরভাবে যেই উত্তম উত্তম আমলগুলো রয়েছে সেগুলো করতে পারবেন আল্লাহ ভালো জানেন আল্লাহ সু আল তার কাছে আমাদের কামনা করতে হবে যদিও একটি দোয়া প্রসিদ্ধ রয়েছে এই দোয়াটি সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহ ফি রজা ওয়া শাহান ওبلغ না তবে যদিও দোয়াটি সঠিক নয় তবে আল্লাহর কাছে কামনা করা এটি কিন্তু সঠিক কথা সত্য কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরেই তিনি আল্লাহর কাছে কামনা করতেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া তিনি বারবার বলতেন আল্লাহ মাইনিয়া ভিকরিক আল্লাহ তোমার ভিকি রোজগার করার ইবাদত করার আমাকে সাহায্য সহিতা করো আমি যেন ইবাদত করতে পারি তোমার জন্য গুণকীর্তন করতে পারি তুমি আমাকে সাহায্য করো সুযোগ করে দাও এজন্য যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে যেগুলো আমাদের ইহকালীন কল্যাণ রয়েছে পরকালীন কল্যাণ রয়েছে সেগুলো আন্তরিকভাবে কামনা করা এটি মমিনের গুণ সবসময় তারা কামনা করবে ইবাদত আল্লাহর প্রশংসা গুণকীর্তন করা এটি মমিনের একান্ত কামনা এই জন্য নবী সাল্লাম তিনি বারবার বলতেন এই জন্য আমাদের প্রস্তুতিমূলক আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি রমজান সম্পর্কে বলতে যে প্রথম বলতে হবে আল্লাহর কাছে কামনা করা আল্লাহর কাছে বিনীতভাবে কামনা করা হৃদয়ের গভীর থেকে কামনা করা কেননা যে কামনাটি হৃদয়ের গভীর থেকে হয় সেটিকে সুন্দরভাবে সাজাতেও পারে যেটিকে বলা হয় পরিকল্পনা আমরা পরিকল্পনা আঁকতে পারি আমাদের জীবনটি পরিকল পরিকল্পনার মাঝে এমন একজনকে আমাদের মাঝে খুঁজে পাব না যাদের হৃদয়ে তাদের জীবনের পরিকল্পনা নেই যে আমি দুনিয়াকে কিভাবে সাজাবো কীভাবে উপার্জন করতে হবে কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে কিভাবে আমার পরিবার পরিজনকে আমি গঠন করব। এই তো আমাদের সবার রয়েছে ছোট্ট করে দুনিয়ার ঘরটি সাজানোর পরিকল্পনা তো সবার রয়েছে জান্নাতের ঘর সাজানোর পরিকল্পনা রয়েছে এই জন্য আমাদের পরিকল্পনা হবে জান্নাতের ঘর সাজানোর সুন্দর করে পরকাল সাজানোর যেটিকে বলা হয়েছে মা সাফল্য যে সাফল্য পেয়ে বান্দা আসল যত ধরনের সফলতা রয়েছে সর্ব উচ্চ স্থানে স্থানে সে আরোহণ করতে পারে সেটি হলো পরকালের সফল পরকালের সফলতা দুনিয়ার এই সফলতা যেই কামনা আপনি করছিলেন বাড়ি গাড়ির নারীর আরও যত দুনিয়ার কামনা রয়েছে এগুলো তো মিথ্যা একটি কামনা মাত্র আজকে গড়েছি কালকে ছেড়ে দিতে হবে কিন্তু পরকালকে সাজাতে কজন পেরেছি এই যেন প্রথমে আমাদেরকে পরিকল্পনা আঁকতে হবে আল্লাহর কাছে বিনিতভাবে কামনা করা দোয়া করা আল্লাহ যেন রমজানকে আমাদের মাঝে করে দেন এবং রমজানের যে মর্যাদা রয়েছে যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম মাস রমজানকে আমাদের জন্য বরকতময় করেছেন সিয়াম নামক ইবাদতকে ফরজ করে দিয়েছেন সে উদ্দেশ্য যেন আমরা সুন্দর করতে পারি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা kutiba alal ladina min qablikum, আল্লাহ কুমথ্তা কুল হে ইমানদারিরা তোমাদের ওপর শ্রেয়ামকে ফরজ করেছি ইতিপূর্বেও ফরজ ছিল উদ্দেশ্য হলো তোমরা যেন আল্লাহবিরু হতে পারো আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক গড়তে পারো বছরের কোনো এক মুহূর্তে যদি সম্পর্ক কিছুটা ক্ষুণ্ণ হয় ছুটে যায় তাহলে সেই সম্পর্কে যেন আরও গভীর করতে পারো সেখানে বিভিন্ন ধরনের ইবাদত রয়েছে উত্তম উত্তম আমল রয়েছে তার মাধ্যমে সম্পর্ক আরো গভীর করে নিতে পারো এই জন্য সিয়াম ফরজ করেছি রমজান এই জন্য তিনি রমজান মাসে ইবাদত বেশি করতেন শেষ দশক তিনি জেগে জেগে কাটতেন প্রথমে এগুলো তো তিনি জাগতেন তো বিশেষভাবে শেষ দশক তিনি কখনো ঘুমাতেন না নিজে ঘুমাতেন না তার পরিবার পরিজন সবাইকে তিনি জাগাতেন প্রাণপ্রিয় তিনি ভাইরা এজন্য আল্লাহ তাআলা তিনি যেহেতু তার বান্দাকে ভালোবাসেন কিছু কর্মের ভিত্তিতে ভালোবাসেন দাবির ভিত্তিতে নয় আমরা যদি দাবি করি যে আল্লাহকে ভালোবাসি ভালোবাসার দাবিতে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বরং আমাদের কর্মের ভিত্তিতে তিনি আমাদেরকে ভালোবাসেন আল্লাহ ইন্ ভালোবাসেন তিন তৌবাকারীদেরকে রমজানের মূল টার্গেট হলো উদ্দেশ্য হলো তৌবা করা ফিরে আসা তা কোয়া অর্জন করা তা কুয়া হয় ফিরে যাওয়ার মাধ্যমে যে অন্যায়গুলি আমরা করে বসেছি সেগুলোকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পেশ করব। এবং সেগুলো থেকে মুক্ত হয়ে যাব। একে বলা হয় তৌবা একে বলা হয় একে বলা হয় আল্লাহর কাছে ফিরে যাওয়া এই আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন ইন্দু যারা অধিকারে তো তৌবা পছন্দ করে তৌবা নীতি পছন্দ করে করে আল্লাহর কাছে ধরা দেয় তার পথের চলার গতি সুন্দর করে ফেলে আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে পবিত্রতা দুই প্রকার একটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া অজু করা যত ধরনের ময়লা দুর্গন্ধ থেকে নিজকে মুক্ত রাখা এটি এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা আর আরেকটি পরিষ্কার পরিচ্ছন্নতা হলো আপনার হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্নতা করা মূলত আল্লাহ তারা পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে যারা তাদের হৃদয়ের গভীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এজন্য জন্য রমজান আসার আগেই আমাদের টার্গেট করতে হবে নিবিহাম এই মাসে তিনি অধিক হারে সুয়াম সাধনা করতেন আমরা খুব ভালো করে জানি উদ্দেশ্য কি প্রস্তুতি গ্রহণ উদ্দেশ্য কি নিজকে আরও ফ্রেস করা রবের দিকে আরো মনোনিবেশ করা এর জন্য বিভিন্ন হাদিসে আছে মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে তিনি বলেছেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান اكثر من شعبান ওয় কান ইয়াসুমু شعبান কুল্লাহ আল্লাহ নবী সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতেন না আর এ মাসে তিনি পরিপূর্ণ রোজা রাখতেন যে হাদিসে বুখারীতে এসেছে যদিও এ शाहिद হিসেবে সাক্ষ্য হিসেবে অন্যান্য হাদীসে হচ্ছে মাত্র দুই একটি ইচ্ছুদ রোজা ছাড়তেন অধিক রোজা রাখতেন যেমনটি উৎসাম জে দলদিল তালান হতেই হাদিস বর্ণিত হয়ে আছে নেভীমসাল্লাহ আল ইহসাল্লাম তিনি অধিক রোজা রাখতেন তিনি বললেন ইয়াহসুল আল্লাহ ই আল্লাহ রসুল লাম আর তাসুম ও সাহরান মিনা সুহুরি মা তাসু মা তাসুমো মিন সাহাবান ই রসুল আমি আপনাকে সাহাবান মাসে যে পরিমাণে রোজা রাখতে দেখি এত তো অন্য মাসে আমি রোজা রাখতে দেখিনি আপনাকে এত রোজা রাখেন নেবী মুসাল্লা ইহুসাল্লাম তখন তাকে বলেছিলেন যাক শাহরুন যা কা শাহরুন ইয়কফুল নাস আনহুনা বাইনা রজাবিন ও র এই মাসটি হচ্ছে সাবান মাস হলো এমন এক মাস যে মাসে মানুষেরা অধিকারে গাফেল থাকে গাফফেল থাকে আর আমি এই গাফলতি দূর করতে চাই এ মাসে আরো বিশেষ মর্যাদা রয়েছে বছরের যে আমলগুলি সেগুলো এ মাসে আল্লাহর দরবারে পেশ হয় সুফান আল্লাহ রমজানের প্রস্তুতি যেহেতু পূর্ণ এক বছরের আমাদের আমল নামা দরবারে পেশ হবে আমরা সাবানে রয়েছি সবার আমাদের তাহলে প্রস্তুতি দরকার এক তো সিয়াম সাধনা করলে একটি অভ্যাসে পরিণত হয় কষ্ট দূর হয় আল্লাহ নবী বেশিরভাগ বেশি বেশি রোজা রেখেছেন এটি একটি বেশি রোজা রাখার সুন্নত আল্লাহ নবী রেখেছেন রাখতে বলেছেন আমরাও রাখবো এই জন্য এ মাসে কিছুটা বেশি রোজা রাখা এটি অবশ্যই ভালো গুণ মমিনের গুণ তবে অন্য হাদিসে হচ্ছে পনেরো তারিখের পরে যেন আমাদের রোজাগুলো না হয় পনেরো তারিখে আগে হতে হবে যদি কেউ পনেরো তারিখ থেকে মিলিয়ে রাখেন তাহলে ঠিক আছে পনেরো তারিখের পর শুরু করবেন না এটি ঠিক হবে না এটি শরীর তার আরেকটি মাস আলা এজন্যও হতে পারে আল্লাহ ভালো জানেন যদি কারণ উল্লেখ হয়নি তবে বাহ্যিক বাহ্যিকভাবে কারণ এভাবে ওলামাগণ উল্লেখ করেছেন যার ফলে মানুষ ক্লান্তি বোধ করতে পারে হঠাৎ করে যদি রাখা শুরু করে তবে এর মধ্যে হিকমত রয়েছে নিষেধাজ্ঞা এসেছে শেষ দিকে না রাখা তাহলে প্রথম দিকে এখন আমাদের সময় সময় রয়েছে রয়েছে আজকে তারিখ যথেষ্ট আমাদের এখন থেকে পরিকল্পনাগুলো সুন্দর করতে হবে আমাদের পরিকল্পনা যত সুন্দর হবে তত আমরা লাভবান হব এজন্য প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা সবসময় আমাদের কিছু না কিছু সময় রবের জন্য বের করতে হবে যে সময়গুলির ফরজ এগুলো তো বের করতেই হবে এছাড়াও যেগুলো অতিরিক্ত নফল সেগুলোও বের করতে হবে অধিকারে রবের জন্য সময় নির্ধারণ করা দুনিয়া এবং পরকালে মুক্তির উপায় দুনিয়াতে আপনি শান্তি পেতে পারেন প্রশান্তি লাভ করতে পারেন দুনিয়ার টেনশন দূর করতে পারেন অভাবগ্রস্ত দূর করতে পারেন সবগুলোই হল রবের জন্য সময় বের করে আল্লা সুফ্ন বলেছেন ফাইদা ফাং সব যখন তুমি সুযোগ পাও অধিকারে ইবাদত তোমনি কি করো তোমার সুযোগ রয়েছে ইবাদত মধ্যে কি করো জিকির আজকার করো ওইলা রব্বিকা ফর রব এবং তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করো প্রাণপ্রিয় দিনী ভাইরা এই মর্মে একটি হাদিসে কুলসি আমরা আলোচনা করব সেখানে অনেকগুলো শিক্ষণের দিক রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি ইয়াকুল ইয়াব্ন আদম দা ফারর লে ইবাদাতি আমলা ও সতরক গেনান ওয়াসুদ দা ফখরক হে আমার আদমের সন্তানেরা হে আদমের সন্তানেরা আমার জন্য ইবাদাতের জন্য কিছু সময় বের করো যদি বের করো তাহলে আমলা ও সতরকা গেনা তাহলে তোমাকে অভাব মুক্ত করে দেবে আল্লাহ ইবাদাতের জন্য সময় বের করবেন আল্লাহ আল্লাহতালা অভাব মুক্ত করে দেবেন আমরা তো দুনিয়াতে অভাবী সবাই সবাই আমরা অভাবী আমরা কাঙ্গাল সবাই কিন্তু কামনা করি এই কামনার জন্য কিন্তু প্রবাসে আসা সবাই আমরা চাই আমাদের অভাবগ্রস্ততা দূর হওয়ার সচ্ছল হওয়ার আল্লাহ বলেছেন শুধুমাত্র আমার জন্য একটু সময় বের করো একটু সময় বের করো আমি তোমার অভাবগ্রস্ততা দূর করে দেবে হা আল্লাহ আর কি লাগে তাহলে সময় বের করতে হবে এই সময় বের করতে হবে আর আল্লাহ সুহাম তারা বলেছেন ও আসুদাক ভালো করে জেনে রাখো অভাবগ্রস্তর যত পথ রয়েছে সব বন্ধ করে দেব তাহলে অভাবগ্রস্ত হবে না তুমি তোমাকে আমি অভাব মুক্ত করে দেব আর এই পথগুলো যাতে অভাবগ্রস্ত হয় এগুলো বন্ধ করে দেব এরপরে বলেছেন যদি তা না করো ইবাদত বন্দীকে সুন্দর না করো সময় বের না করো তাহলে জেনে রাখো আমি তোমার হাতকে তোমার নিজকে কর্মের মাঝে নিমজ্জিত করে দেবে তোমার দুনিয়াতে টেনশন আর টেনশন কাজ আর কাজ তুই ফিরি হতে পারবো না টেনশন দূর হবে না এইভাবে মরতে হবে হাই হাই খাই খাই এর যে ভাব ইনকাম করে হচ্ছে না এত কিছু করে চাকরি পাচ্ছে না চাকরি পায় আবার চলে যায় টেনশন আর টেনশন টেনশন আর টেনশন টেনশন আর টেনশন আল্লাহ এই ওয়াদা দিয়েছেন যে সময় যদি বের না করো তাহলে আমি টেনশন দিয়ে ভরে দিব আজকে আসলে বাস্তব এটা যারা ইবাদত বিমুখ আল্লাহর দিকির থেকে বিমুখ তারা কিন্তু প্রশান্তি লাভ করে না তাদের মনের যে চাওয়াগুলি সেগুলো দূর হয় না সবসময় টেনশন আর টেনশন এই জন্য জিজ্ঞেসবাদ করা হলেই এভাবেই তারা টেনশনগুলো উল্লেখ করে বলে যে ভাই কেমন আছে ভালো নাই ভাই টেনশনে আছে কিসের টেনশন চাকরি নেই কিসের টেনশন কত ওইদিকে আমার স্ত্রী অসুখ কিসের টেনশন ছেলে মেয়ে কথা শুনে না এদিকে বাবা বাবার সাথে মিল নাই মায়ের সাথে মিল নাই বইয়ের সাথে মিল নাই সব টেনশনগুলো গুলো এসে পড়েছে টেনশনে বসবাস করছে এক তো চাকরি বাকরি নাই এতগুলো টেনশন মাথার উপরে সবগুলো তার চলে এসেছে কেন যেহেতু সে অন্যায় লিপ্ত হয়েছে এটা আল্লাহর ওয়াদা তার বান্দার সাথে যে সময় বের করো তোমার অভাবগ্রস্ত দূর করে দেব যদি না করো তাহলে তোমাকে টেনশন দিয়ে ভরে দেবো কাজ দিয়ে ভরে দেবো তোমার কাজ শেষ হবে না হতে তুমি না কোথায় ফ্রি হতে যে কাজ কাজ ভালো ভালো পাবো সেখানে কিছু ডিমান্ড ভালো পাবো অর্থ বেশি উপার্জন করবো এরপরে ফ্রি হব না না এটি হবে টেনশন চলে আসবে এই জন্য সম্মিত দিনী ভাইয়েরা এই হাদিস থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে ওয়ালাম আসুদ্দর আর ভালো করে জেনে রাখো তোমার অভাবগ্রস্ততা আমি কখনোই দূর করে দেব না অভাবগ্রস্ততা দূর করব না এটি রবের অঙ্গীকার কার সাথে তার বান্দার সাথে আল্লাহ আকবর চিন্তা করতে হবে যে রব আপনার সাথে অঙ্গীকার করছেন ওমান আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে যখন তিনি আমাদেরকে তিনি এই অদা দিয়েছেন যে তুমি সময় বের করো আমি তোমার ব্যবস্থাপনা আমি নিচ্ছি শুধুমাত্র আমাদেরকে তহকল করতে হবে যারা আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখে ভরসা করে আল্লাহ তারা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি পাঠিয়েছেন রিজিকের ব্যবস্থা তিনি করবেন অসুখ হয়েছি অসুখ দূর তিনি করবেন আমার ফ্যামিলিতে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর তিনি করে দিতে পারেন সুন্দর তিনি ভরসা রেখেছেন ইবাদত বন্দীকে এক নম্বর ইবাদত বন্দীকে এক নম্বর সময় বের করেছে আল্লাহ তারা তার দায়ী দায়িত্ব নিয়েছেন এই আমাদের কখনো এই ধরনের এ অন্যায় লিপ্ত হওয়া যাবে না যে আমি ইবাদত ইবাদত নষ্ট করে দুনিয়ার কাজ করছি বরং প্রথমে আমাদের সিরিয়াল হিসেবে প্রথম থাকবে আল্লাহর ইবাদত বন্দী ইবাদত বন্দী আগে নামাজ নামাজ পড়তে হবে দুনিয়াতে যতই ব্যস্ততা আছে আমার এখন যদি এখন পাঁচ হাজার রিয়াল এক লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় নামাজ চলে এসেছে না নামাজ আমাকে নামাজ ছাড়তে হবে না না নামাজ ছাড়তে পারি আমাকে নামাজ ছাড়তে হবে নামাজ পড়তে পারবো না না নামাজ আগে পড়বো আল্লাহ অন্য সুফান থেকে আপনাকে আরো দশ হাজারের ব্যবস্থা করে দিতে পারে এই সুন্দর ব্যবস্থা এই সুন্দর ধারণা আপনাকে রাখতে হবে যারা আল্লাহর প্রতি ভরসা রেখেছেন দিনকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ সুফান আল্লাহ তাদের দায়ী দায়িত্ব নিয়েছেন আমরা শেষ করবো আজকের আলোচনা আল্লাহ তালা ভালোবাসেন তার ওই বান্দাদেরকে যারা মহসেন যারা আল্লাহর অনুগত আল্লাহ সুফান তারা বলেছেন ও আহসিনু ইন্নবুল মহসিন সুরবাকার একশত পঁচানব্বই নম্বর আয়াত যে তোমরা ইহসান করো আল্লাহ তালা ইহসানকারীদেরকে ভালোবাসেন ইহসান হল রবের ইবাদত বন্দুকে সুন্দর করে করা মানুষের হকুক উন্নাস সুন্দর করা আর হকুক উল্ল আল্লাহর হক সুন্দর করা এই জন্য পরস্পরে আমাদের এহসান হবে রবের সাথে আমাদের এহসান হবে আল্লাহ সুখহান যা ফরজ করেছেন তা সুন্দরভাবে পালন করা যা আমাদের জন্য নিবি মুসাল্লাহ আলি ওসাল্লাম সুসংবাদের দিক থেকে উল্লেখ করেছেন কারণ বলেছেন এগুলোর মাধ্যমে আমাদের সুসংবাদ রয়েছে সেগুলোকে সুন্দরভাবে গ্রহণ করা শেষ করব আল্লাহ সুফহ তারা বলেছেন ফস বে বেহাম দে রব বেকা আল্লাহর প্রশংসার সাথে তার গুণকীর্তন করতে থাকো আল্লাহর প্রশংসা করো ওয়াকুম মিনাস সাজিদিন এবং অধিকারে সেজদা করো সেজদাকারী হয়ে যাও যে যত বেশি সেজদা করে আল্লাহর কাছে সে তত প্রিয় এজন্য অধিকারে সেজদাকারী হও নামাজ সুন্দরভাবে নামাজ ঠিক করো ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল আর মৃত্যু পর্যন্ত ইবাদত বندگی করতে থাকো এজন্য নির্দিষ্ট কোন সময়ের সাথে আসল ইবাদত নয় এর আরেকটি ভুল বোঝে আমাদের কিছু ভাইরা রয়েছেন যে রমজান চলে গেল আবার সব বন্ধ হয়ে গেল রমজান রমজানের ইমানি পাওয়ার গুলো আরো বৃদ্ধি পায় আমল বেড়ে যায় কোন আমল যত নফল রয়েছে যত নফল রয়েছে কোরআন তলাবাদ বেশি করবে আল্লাহ নবী বেশি কোরআন তলাবাদ করেছেন অনুরূপ ভাবে দান খেরাত বেশি করবেন আল্লাহ নবী দান খারাত বেশি করেছেন সিয়ামেসাবে রাতের ইবাদত রাতের নামাজগুলো বেড়ে যায় এগুলো বাড়বে কিন্তু ফরজ এই মাসে পড়বো এই মাসে পড়বো না বছরের এক মাস পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কেউ যদি এই ধ্যান ধারণা রাখেন তাহলে ইসলামে তার কোনো অংশ নাই ইসলামে তার অংশ কোনো বাকি থাকে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে যে শুধুমাত্র রমজানে নামাজ পড়লে যথেষ্ট হতে পারে এই ধ্যান ধারণা পোষণ করেন মুমিনের ধ্যান ধারণা হলো আল্লাহ সুবহানাহু যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজগুলো বছরের প্রতিটি দিনে প্রতিটি মাসে সর্ব অবস্থাতে রমজান মাসেও এই মাসেও এজন্য ফরজের কোনো তারতম্য হবে না সর্ব অবস্থাতে ফরজ ফরজের মতোই চলতে থাকবে কিন্তু কিছু সময়ের চেয়ে কিছু সময়ে নফল ইবাদত বন্দী বেশি হবে সম্মিত ভাইরা এই জন্য রমজান যেহেতু খুব কাছাকাছি আমরা প্রস্তুতি গ্রহণ করব যাদের সময় সুযোগ রয়েছে অবশ্যই রোজা রাখার যে সুন্নত এই সুন্নত আমরা একটু পালন করার চেষ্টা করব আল্লাহর কাছে বিনীতভাবে কামনা করব অনুরূপভাবে রমজানকে আমাদের মেহমান মনে করে মেহমানের আপ্যায়ন করতে হবে কিভাবে আমরা সেটি গ্রহণ করব এতটি যদি গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হতে পারে আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ সব হান আমাদের সকলকে সর্ব অবস্থাতে তার ফরজ বিধানগুলো ফরজ জেনে সুন্দরভাবে পালন করার তফিক দান করুন যত ধরনের কল্যাণকর কাজ আছে সেগুলো আল্লাহ সুফানা অধিকারের সম্পাদন করার তফিক দান করুন যত ধরনের অন্যায় রয়েছে হারাম কাজ রয়েছে সেগুলো থেকে আমাদেরকে তিনি মুক্ত করুন সম্মিলিত তিনি ভাইরা আল্লাহ সুহান আল্লাহ সকলকে ভালো রাখুন এ কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি অসাল্লাল্লাহ তা আলা নবীন মাহাম্মদ ও আলা আলিহি ওসফ মিহি ওয়াসাল্লাম আলাইকুম ওরহমতাল্লাহি